JTV News. শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, দেশাত্মবোধ, স্বাধীনতার চেতনা ও মর্যাদার জন্য লড়াইয়ের মানসিকতা নিয়ে শিশুদের বড় হয়ে উঠতে হবে। শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করতে হবে। গতকাল বিকেলে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেটের উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাধীনতার পদকপ্রাপ্ত ও আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এম আমজাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, অ্যাডভোকেট জাকিয়া তাবসুম জুই এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল সহ অন্যান্যরা। আলোচনার শেষে শিক্ষামন্ত্রী চিরির বন্দর উপজেলার নবীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।